আসসালামু আলাইকুম। আচ্ছা, যা লাইফস্টাইলে আপনি অনেকে ব্রাউসার 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 করতেছেন, আই মিন ব্রাউসার এই শব্দটা শুনতে শুনতে আমি এতটা মানে অবাক হচ্ছি যে ব্রাউসার ছাড়া মূলত কি কোনো অন্য কোনো উপায় নেই যে ব্রাউসার ছাড়া জাস্ট আমরা এখানে ফিবি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। হ্যাঁ গাইস, আছে বাট আমাদের জানা নেই। আর যেহেতু আমাদের বাংলাদেশ একটা জাস্ট নিম্ন মাধ্যমিক দেশ, তো সেই জন্য অন্য কোনো অয়েও আমাদের মাঝে নাই বা অন্য কোনো অয়ে রাখে নাই। যদিও রাখছে, সেটা একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য বা একটু কষ্টসাধ্য হবে আমি মনে করি। সো আজকের এই ভিডিওতে যারা একটু ডেভেলপিং কান্ট্রিতে আছেন বা ডেভেলপিং কান্ট্রিতে থাকেন বা বাংলাদেশে একটু ডেভেলপিং পজিশনে আছেন, তাদের জন্য দেখাবো ব্রাউসার ছাড়া একবারে কীভাবে সঠিকভাবে জাস্ট আপনি ফিবি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। সো আমি এই সুবিধার জন্য আমি একটা কার্ড ইউজ করবো, অর্থাৎ একটা অবশ্যই আমাদেরকে একটা কার্ড লাগবে। একটা কার্ড হলে আপনি একবারে সিম্পলি করতে পারবেন। আই মিন ব্রাউসার থেকে যদি আপনি বাংলাদেশ থেকে করেন তাহলে আপনি অনেকে বড় ভাইদেরকে দিতে হয়, ওইখান থেকে তারা ব্যাট সহকারে ট্যাক্স সহকারে অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট নেয়, আই মিন 1220 থেকে 50 টাকা পর্যন্ত নেয়। বাট আপনার কাছে যদি একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল কোনো ভিসা কার্ড যদি আপনি থাকে তাহলে আপনি একেবারে ইজিলি করতে পারবেন শুধুমাত্র 1000 সামথিং টাকা দিয়ে। সো এখানে ব্যাট কত কাটবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো বিস্তারিত, বাট এখানে কীভাবে কাজটা করবেন সেটা হলো মূল কথা। এই যে একটা কার্ড, আমি মনে করি আমার লাইফে একটা কার্ড হলে যথেষ্ট, এবং এটা আমার পার্সোনাল কার্ড, এটা দিয়ে আমি মানে এ টু জ্যাট আমার যাবতীয় শপিং থেকে শুরু করে আপনি যত কিছু করেন প্লেনের টিকিট পর্যন্ত সব কিছু একটা কার্ড দিয়ে কমপ্লিট করা যায় বা আমি এটা দিয়ে সব কিছু কমপ্লিট করি। ওকে, সো এটা হলো একটা ভিসা কার্ড। এটা দিয়ে এটার মধ্যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস হলো একটা কার্ডের মধ্যে মেইন। আই মিন এখানে লাস্টে আপনি তিনটা ওয়ার্ডের একটা ইয়ে পাবেন, তিনটা অক্ষরে একটা ওয়ার্ড পাবেন, এটা লাগবে আপনি, এটার তারিখটা লাগবে, আর এখানে কার্ডের যে 16 ডিজিটের একটা নাম্বার আছে খোদাই করা, এখানে একেবারে খোদাই করা নিখুঁতভাবে লেখা আছে, এই তিনটা লাগবে। সো এই সম্পর্কে আপনারা জানবেন, এটা আমরা বিস্তারিত দেখাবো মোবাইল স্ক্রিনে গিয়ে যদি সম্ভব হয় দেখাবো, আর নয়তো ভাই এখানে আমি আপনাদেরকে এ টু জেড বলে দিব। সো অবশ্যই আপনার যদি কারো ভিসা কার্ড থাকে বা আপনার যদি কেউ বিদেশে থাকে আপনার পাশের বা আপনার পাপ্পা বা আপনার ভাইয়া যদি কেউ বিদেশে থাকে তাহলে তাদেরকে দিয়ে এই কাজটা করলে আপনার একবারে সিম্পল হবে আমি মনে করি। কেননা বাংলাদেশে প্রতি ঘরে ঘরে কিন্তু প্রবাসী আছে, আর প্রবাসীদের কাছে অবশ্যই একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকবেই, তাই না? একটা ভিসা কার্ড থাকতে পারে বা মাস্টার কার্ড থাকতে পারে, আধার কার্ড থাকতে পারে। সো এটা আপনাদের জন্য অনেকটাই বেটার হবে। আই মিন আপনারা কী করবেন, ওইখানে একবারে প্রথমে ডেবিট বা ক্রেডিট এই দুইটা অপশান দেওয়া আছে, ডেবিট বা ক্রেডিট একটা অপশন দেওয়া আছে, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে ডকুমেন্টগুলো চাইবে ওইগুলো আপনি দিতে পারবেন। প্রথমে আপনার কাছে জাস্ট কার্ড নাম্বারটা চাইবে, এখানে কার্ড নাম্বারটা দেওয়া আছে, এরপর কার্ড নাম্বারের নিচে একটা দেখুন এই যে ডেটটা দেওয়া আছে এখানে, এই ডেটটা আপনারা দিবেন। ওকে, ডেটটা দেওয়ার পর একবারে তিনটা অক্ষরে একটা তিন ডিজিটের একটা নাম্বার চাইবে, কার্ডটা জাস্ট এইভাবে উল্টাবেন, উল্টালে এখানে আপনার এই যে তিন ডিজিটের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। এটা দিবেন, দেওয়ার পর আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি কোন কান্ট্রি থেকে অর্থাৎ এই কার্ডটা কোন দেশের ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রিটা সিলেক্ট করলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, একেবারে সিম্পল। এখানে আপনার কোনো ব্রাউজার লাগে না, কিছুই লাগে না। সো এরপর আপনার যেটা করতে হবে, আপনার যে আই কার্ডটা যার মানে এই ব্যাঙ্ক কার্ডটা যার বা আপনি যার নামে খুলবেন, সমস্যা নেই, ব্যাঙ্ক কার্ড যারই হোক কোনো ব্যাপার না, আপনার পেমেন্টটা নিতে পারলেই তারা হলো, যদি নাম চাই তাহলে নাম দিবেন, আর আপনার আই কার্ডটা যার ওই আই কার্ডটা বা এই ব্যাঙ্ক কার্ডটা যার তার এই এক কপি ছবি লাগবে, এক কপি ছবি আপনি লাইভে দিয়ে দিবেন, তখন আপনার জন্য একবারে ইজি হবে। যেখানে আপনি কোনো ভেজাল থাকবে না, কোনো সমস্যা হবে না, কোনো ডিস্টার্ব বোধ করবে না, ভাউচার লাগবে না, এই ধরনের পিসে ধরতে হবে না, ওই ধরনের পিসে যেতে হবে না। আর যারা দেশের বাইরে আছেন বিশেষ করে মালয়েশিয়া বা আদার্স যে কান্ট্রিগুলো সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রিগুলোর মধ্যে যারা আছেন তাদের জন্য তো একবারে ইজি। যেমন আমার এখান থেকে মাত্র 51 টাকা লাগে, রিয়েলি মাত্র 51 টাকা, 1020 টাকা লাগলেই আমি এটা ফি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারি বা করা যায়। সো এটা আমার জন্য একবারে ইজি। সো আপনারা বাংলাদেশের জন্য যদি কার্ড দিয়ে করেন তাহলে আপনি যেভাবে সেভ হচ্ছে সেভাবে কিন্তু গাইস আপনার একবার ইজি হচ্ছে, যেখানে আপনার কোনো ভেজাল থাকছে না, কোনো প্রকারের কোনো সমস্যা হচ্ছে না। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এভাবে আপনার ব্রাউচার ছাড়া একবারে সিম্পলি গাইস এটা কাজ করতে পারেন। ব্রাউচার আপনি কপি পেস্ট করতে হবে, তারা পাঠাবে, আপনি কপি পেস্ট করবেন, অনেক ভেজাল আছে, আমি এখানে দেখলাম মোটামুটি ভালো পরিমাণে একটা ভেজাল আছে যেটা আপনি অনেকেই সামলাতে পারবেন না। সো এটা দিয়ে যদি করেন তাহলে আমি কোনো ভেজাল আপনি দেখি না, কেননা আমি নিজে এটা ট্রাই করে দেখছি। সো সেই জন্য গাইস আপনাদের মাঝে লাইভ শেয়ার করলাম। সো অবশ্যই আশা করি জিনিসটা বুঝতে পারছেন, যদি ভিডিওটা উপকার হয়ে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে যে কোনো প্রশ্ন মতামত জানাবেন, আর অবশ্যই অপেক্ষা করেন পরের ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।